अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी ओ दीदी सुनो ना, দিদি দাঁড়াও দাঁড়াও, কি হয়েছেটা কি তোমার? এই তুমি তুমি কি করছো বলো তো? বেশ অনেক হয়েছে দিদি, কি করছো তুমি? তুমি দেখতে পাচ্ছ আমি পায়েশ বানাচ্ছি, আমাকে রূপাদিকে পায়েশ বানিয়ে দিতে হবে। ম্যাডাম, দিদি তুমি ওই নাগিনকে রূপা কবে থেকে বলে ডাকছো? কি বললে তুমি? তুমি রূপাদিকে নাগিন বললে? দিদি এতটা সাহস? দিদি ছাড়ো, দিদি দিদি ছাড়ো, দিদি ছাড়ো, নিঃশ্বাস নিতে পারছি না দিদি, ছাড়ো ছাড়ো। তোমার সাহস হলো কি করে রূপাকে নাগিন বলার? এত সাহস পাও কি করে? দিদি সরি, তুমি তো নাগিন বলে ডাকতে। এরপর আর এরকম কথা বলার সাহস করবে না, বুঝলে? আচ্ছা আর বলবো না দিদি, কখনো ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও না, ক্ষমা করে দাও দিদি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা। গোটা পৃথিবীর মানুষগুলোকে যে নিজের আঙ্গুলে নাচাতে চায়, সে আজ নিজেই রূপার ইশারায় নাচছে। এই নাও, নিয়ে এসেছি আমি তোমার জন্য পায়েশ। হ্যাঁ, দেখে তো ঠিকই মনে হচ্ছে, খেতেও তোমার খুবই ভালো লাগবে। আচ্ছা মোহিনী, আমরা দুজনে তো বন্ধু তাই না? কিন্তু এটা তোমার মনে আছে, যখন প্রথমবার তুমি আমায় দেখেছিলে ভয় পেয়ে গিয়েছিলে, বলেছিলে আমার মুখটা কোনো একজন পাড়ো নামের মেয়ের সাথে মেলে। কে পাড়ো বলো? পাড়ো? হ্যাঁ, পাড়ো এই বাড়িতেই থাকতো। হুম, পাড়োর সাথে আমি খুব খারাপ করেছি, ওর পুরো পরিবারকে শেষ করে দিয়েছি। তো তুমি একা ওর পুরো পরিবারকে শেষ করেছিলে নাকি আরো কেউ ছিল তোমার সাথে? না না, আমি একা ছিলাম না, এই পরিবারের অন্য সদস্যরাও ছিল। এই বাড়িতে অনেক রহস্য আছে যেগুলো এখনো খোলেনি, ধীরে ধীরে তুমি সব জানতে পারবে। আস্তে আস্তে কেন, আমি এক্ষুনি জানতে চাই। বলো আমাকে, কে কে তোমাকে এই কাজে সাহায্য করেছে? হ্যাঁ বলো না, ওই লোকেরা কারা? সেটা তো বলবই, কিন্তু তার আগে তুমি পায়েশ খাও। হ্যাঁ নাও। আমি পায়েশ খাবো, আগে নামটা বলো। আগে তুমি এটা খাও, তারপর বলবো। আচ্ছা আমি পায়েশ খেলে নামটা বলে দেবে, ঠিক আছে। বুলবুল শোনা, এসো বসো আমার পাশে, আমি তোমায় একটা কথা বলি। আজ থেকে তোমার মোহিনী আন্টি বদলে গেছে, আগের মতো আর নেই। আজ থেকে আমাদের আর কোনো ক্ষতি করবে না, তাই না? আর এই পায়েশটা আমরা দুজন একসাথে খাবো, দাও। আগে আমি একবার চেখে দেখি, মোহিনীকে এতটা ভরসা করাটাও ঠিক নয়।
ভালো হয়েছে এটা। সোনা, এই না, তুমিও খাও। কেমন লাগলো? ওয়াও, সত্যি খুব টেস্টি, তাই না? আমার কাছে আরো আছে, আমি দিচ্ছি। আর তুমি জানো, আজ থেকে আমরা যা বলবো মোহিনী আন্টি সব মেনে চলবে। সত্যি? আমি যা বলবো আন্টি তাই করবে? হ্যাঁ, করবে তো। করবো তো। ওয়াও, তাহলে আমি যদি মুরগি হতে বলি হবে? খুব জ্বালিয়েছে আমাকে। বলো, হবে? হ্যাঁ, হবো তো, এক্ষুনি দেখাচ্ছি আমি। ছেড়ে দাও, কিন্তু কান খুলে শুনে রাখো, আজকের পর আমার বুলবুলকে একদম বিরক্ত করবে না। আর হ্যাঁ, ও যেটা বলবে সেটা শুনবে, বুঝেছো? হ্যাঁ, ঠিক আছে। খুব মজা হবে। হ্যাঁ, বেশ, আমি দু মিনিট দিন, আমি দিচ্ছি ফাইলটা। ওই, আসলে আমার একটা ফাইল নেওয়ার ছিল। হ্যাঁ, দাঁড়ান এক সেকেন্ড, এক সেকেন্ড। বুলবুলকে নিয়ে যাও আর ওর হোমওয়ার্ক করিয়ে দাও। চলো যাও সোনা। হ্যাঁ, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, নিয়ে আসছি। হ্যাঁ, আহ, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এক সেকেন্ড, ডক্টরকে ফোন করছি আমি। আমি ঠিক আছি, আসলে একটু একটু মাঝে মাঝে ব্যথা হয়। আমি ঠিক আছি। ঠিক তো? ঠিক আছে, তুমি রেস্ট নাও। থ্যাংক ইউ। আমি জানি তুমি এই বিয়েটা মানো না, কিন্তু নিশ্চয়ই কোনো একটা বন্ধন আছে যেটা আমাদের দুজনকে বেঁধে রেখেছে। আমি এটাও জানি যে তুমি আমাকে খুব একটা পছন্দ করো না। আর শুধু তুমি কেন, আমারও এটাই মনে হতো যে তুমি তুমি শুধু ঝগড়া করো, কিন্তু কিন্তু তুমি ভালো। এই ফাইলটা আমাকে ওই অফিসে দিয়ে আসতে হবে। চলো মোহিনী আন্টি, আজ তোমার ডান্স টেস্ট নেব। আচ্ছা, বলো তুমি কি দেখতে চাও? আগে ব্রেক ডান্স। আচ্ছা, ঠিক আছে। আরে বার পাঞ্জাবি, আর এবার গরবা। এবার ভারতনাট্যম করতে হবে। বুলবুল, হোমওয়ার্ক করেছো? এই রে, হোমওয়ার্ক। এক্ষুনি হোমওয়ার্ক শেষ করতে হবে, নাহলে তো খুব বকুনি খাবো। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।